বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি সমস্ত বাঙালিকে লক্ষ্য করে কথাটা বলছি যে আজকে একটা শোক সংবাদ নিয়ে আসলাম সেই শোক সংবাদটি হলো যে এই পৃথিবীতে একটা মানুষ যখন বেঁচে থাকে তখন তার নামে মানুষে শোনে যদি এক ইঞ্চি তাহলে পাঁচ ইঞ্চি বাড়াইয়া বলে আবার কেউ যদি ভালো কিছু করে এই ভালোটা কিন্তু সহজে বাড়াইতে দেখা যায় না কিন্তু খারাপটা দ্বিগুণ বাড়ে আর এই জিনিসটা মানুষের বড় পারে তাই এগুলা যারা করে তারা কিন্তু নিজের কাছে নিজের ঘরে এই পাপ ধরে আনে তো অন্য খারাপ করেছে আমি তাকে বুঝ দিব বা থাক ওনার ভুল হয়ে গেছে বা আমি এরকমভাবে নেব কিন্তু না আমরা গীবত করি আর গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায় যাই হোক আজকে যার বিষয়ে আলাপ করব তিনি এই পৃথিবীতে যতদিন ছিলেন তিনি প্রশংসা পাইছে একদলের আরেক দলের গীবত পাইছেন দেখা গেছে কোরআন খুললে পাওয়া যায় আল্লাহ বলতেছে যে মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে এবং আল্লাহও বলছে যে আমার রহমান নামের গুণে আমি ক্ষমাও করিয়া থাকি তাহলে আমি দেখেছি একটা মানুষ সারা জীবন পাপ করছে তাকে আমি ভুল বুঝতেছি তাকে আমি বকতেছি তাকে আমি গীবত করতেছি কিন্তু দেখা গেছে যে আল্লাহর কাছে এই লোকটা এমন সময় এমন একদিন এমনভাবে আল্লাহর কাছে মাপ চাইল ক্ষমা চাইল তখন আল্লাহ তাকে সমস্ত ক্ষমা করে দিল আল্লাহ বলছে যে আমি কাহার নামে কঠিন হয়ে যায় আমি কাউকে ক্ষমা করি না কিন্তু আমার একটা নাম আছে রহমান নাম এই রহমান নামের গুণে আমি ক্ষমা করে থাকি তাহলে এই দিকে লক্ষ্য করে আমরা যারা একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকে বেঁচে থাকতে তার গীবত করেছি মৃত্যুর পরেও গীবত করি কিন্তু এই গীবতকারী মৃত ভাইয়ের মাংস খায় একথা সূরা হুজরাতে আল্লাহ বলছে তবে আমরা এতদিন যাই কিছু করছি না করছি আমরা তাকে নিয়ে আর কখনও কটূক্তি করবো না এরকম বলবো না আল্লাহ যদি দেখে যে তার পাপ আছে তার বিচার হবে আর যদি আল্লাহ দেখে যে না তার পাপ নাই তাহলে তাকে ভালো রাখবে তাহলে আল্লাহর উপর ছেড়ে দিই আমরা কখনো গীবত করব না আর সেই ব্যক্তিটিকে সেই ব্যক্তিটি হল বাংলাদেশে মতিঝিলে দেওয়ানবাগি এই দেওয়ানবাগি তিনি কিছু কথা ভালো বলেছে আবার কিছু কথা মানুষের কাছে খারাপ লাগছে কিন্তু সে যে উদ্দেশ্যে নিয়ে বলছে হয়তো মানুষে সে উদ্দেশ্য বলে নাই আচ্ছা তাহলে আজকে আমরা যখন জানতে পারলাম যে তিনি এই পৃথিবী থেকে দেহ ত্যাগ করে চলে গেছে তাহলে তার বিষয়ে আমাদের আর এরকম বলার দরকার নেই কারণ তার যদি পাপ থাকে তাহলে সে পাপ আমার ঘরে আসবে যদি আমি তাকে নিয়ে কটূক্তি করি বা বিভিন্ন খারাপ কিছু বলি যেহেতু তিনি পরপারে চলে গেছেন তাকে নিয়ে আমাদের আর কটূক্তি করা ঠিক হবে না যাই হোক আর যদি কেউ বলেন যে আপনি কি তার পক্ষবাদী না পক্ষবাদী না নিরপেক্ষ নিরপেক্ষ কীরকম যে একদিকে কোরআন শরীফে আসছে যে মুরিদ হইতে হবে সূরা কাহাফের ১৭ নম্বর আয়াতের মধ্যে আছে যারা আমার সুপথ প্রাপ্ত না আল্লাহ বলতেছে যারা আমার সুপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না তাহলে সুপথ প্রাপ্ত হইতে হলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে এটা কোরআনের আইন এখন দেখা গেছে তিনি একজন মুর্শিদ ধরছে এবং তিনি মুর্শিদ ধরার পরে যদি তিনি আল্লাহর কাজ যদি ভালো মতন সে না করে থাকে বা খারাপ কিছু করে থাকে তার খেসারত সে পাবে আর আমি যদি খারাপ করে থাকি তাহলে আমার খারাপটা আমি পেয়ে যাব আর যদি ভালো করি তো ভালোটা পেয়ে যাব কিন্তু আমরা তার পাপটা তখনই আমার ঘাড়ে আনা হবে যখন তার নামে আমরা গীবত করব যাই হোক এতদিন যাই কিছু হয়েছে যাই কিছু বলা হয়েছে তো আমরা এরকম আর বলবো না তো আজকে ২৮/১২/২০২০ আজকের দিনে তিনি বিদায় নিলেন তো তিনি প্রকাশ্যে মানব দেহ নিয়ে আর কখনো এসে ভালো মন্দ যাই বলতো আর বলবে না তাই বলি যে মানুষ যখন খারাপ হোক ভালো হোক যে যাকে যেরকমভাবে অন্তরে সেটিং করছে ওরকমই তো ভালো খারাপ যেমনই হোক আমরা কখনো এমন বলবো না কারণ না বলার কথা বলছি এই কারণেই যে আমার দ্বারা যে কোনো পাপ হবে না
এটার কোনো গ্যারান্টি নাই। আমি পাপি হইয়া আরেকজনকে পাপি বলতে পারবো না। যেমন ঈসা আলাইহিস সালাম বলছে যে এই মহিলাটা খুব খারাপ কাজ করছে, এক বেগানা পুরুষের সাথে যৌনাচারে লিপ্ত হয়েছে, এই মহিলার বিচার হবে। তখন এই মহিলাটিকে ঈসা আলাইহিস সালাম কী করলেন, একটা গর্তের মধ্যে রেখে সবাই বলতেছে যে এই মহিলাকে ঢিল মারা হোক। তখন কেউ পাথর হাতে নিছে, কেউ পাথর হাতে নিছে বা কেউ নিছে মাটি চাকা নিয়ে যখন ঢিল মারবে, তখন ঈসা আলাইহিস সালাম বলতেছে তোমরা সকলে থামো, হে গ্রামবাসী তোমরা থামো। বলতেছে যে তিনি তো পাপ করছে, এখন তোমাদের মধ্যে ওই ব্যক্তি তাকে ঢিল মারবে যে জীবনে কখনোই পাপ করো নাই। তখন সকলের হাত থেকে এই পাথরগুলো ছেড়ে ছেড়ে সবাই চলে যাইতেছে আর বলতেছে যে জীবনে পাপ করে না এমন লোক এই মহিলাকে ঢিল মারবে, তাহলে পাপ জীবনে কে না করছে, আমিও তো করছি, তাহলে আমি পাপি হইয়া আরেকজনকে কীভাবে ঢিল মারি। তাহলে এই জগতে যদি কেউ কাউকে ভণ্ড বলে, খারাপ বলে, তাহলে সেও কিন্তু সে কিন্তু সেই খারাপের অন্তর্ভুক্ত। আর ঈসা আলাইহিস সালাম যে বিচারটা করলেন তার বিচারটা কেমন হইল, তখন সেই মহিলাকে বলল মাগো আর কখনো এরকম ভুল করো না, এরকম পাপ করো না, যাও তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। তাহলে তার কী সুন্দর বিচার। তাহলে এই জিনিসগুলো আমরা যদি ধরে রাখি তাহলে অন্য কাউকে আমার ভণ্ড বলার দরকার নাই। সে যদি আসলেই ভণ্ড হয় আর আমি যদি তাকে ভণ্ড বলি, তাহলে দেখা গেছে যে তার কিছু পাপের ভার আমার মধ্যে আসে। আর তিনি যদি ভালো হয় হোক, তাহলে সে ভালো জায়গায় স্থান আল্লাহকে আল্লাহ তাকে দিবে, তাহলে আমরা এমন বলবো না। আমি শামিম আলী চিস্তি ও তরিকত জগতে আছি, আমার মুর্শিদ আছে, যতটুকু পারি আল্লাহর কাজ করি, যতটুকু পারি সাধনার কাজ করি, আল্লাহ যতটুকু তৌফিক দিছে। কিন্তু আপনারা যারা মুর্শিদ ধরেছেন তারা যার যার মুর্শিদের আইন মানবেন, কোরআনের আইন মানবেন, হাদিসের আইন মানবেন। হাদিস খুলি কোরআন খুলি কোনো জায়গায় গীবতের কথা আসে নাই। গীবতকারী আল্লাহর কাছে একটা নিন্দনীয়, আল্লাহর কাছে একটা জঘন্য, তাই আমরা এটা করব না। তো এখন আমরা যেন সামনে সুপথে থাকতে পারি, আল্লাহর ইবাদত করি, মৃত্যু হয় আমাদের, এবং আল্লাহর পরীক্ষাও যেন পাশ করি। যেমন সূরা মুলুকের মধ্যে বলা হয়েছে যে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর, অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালীর সাথে মিশবে, দুয়ে মিললে একাকার হবে। তাহলে আমরা যদি সেই আল্লাহর সাথে একাকার হতে চাই, মিশতে চাই, তাহলে এই পৃথিবীতে কেউ কারো নামে সবার বলবো না, যার যার পাপের খেসারত সেই দেবে। আর যদি মনে করি যে না আমি তার পাপের খেসারত আমি দেব, তাহলে যত পারি গীবত করা যাবে। আর যদি বলি যে না আমি তার পাপ নিব না, তাহলে গীবত করা যাবে না। আর বিশেষ করে দেওয়ানবাগি এই পৃথিবী ত্যাগ করেছেন, আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে তিনি তরিকত জগতে ছিল, আমিও তরিকতের জগতে আছি, হয়তো আমার সামনের জীবন আল্লাহ কেমন রাখছে, কেমন চলবে এটা আল্লাহ জানে, তবে আমাদের চেষ্টা থাকবে আমরা যেন সকলে সুপথে থাকি। আজকে এই কথাগুলো বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।